তো কি হাল চাল, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন গেম প্লে বলে, আজ আমরা আবারও খেলতে চলেছি স্নেক আউট থ্রি। তো এটা মেনলি একটা চোর পুলিশের গেম। এখানে যে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ ব্লু কালার, সেটা হচ্ছে আমি, মানে আমার একটা চোর। এখানে মেন কাজ হচ্ছে আমাদেরকে এক্সিট করতে হবে, এক্সিট গেম। এখানে চোর থাকবে, এই যে লাল মতো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ। আর মেন ব্যাপার হচ্ছে পুলিশগুলো আবার চোখে দেখতে পায়, শুধুমাত্র আওয়াজ শুনে ধরবে। তো এখানে এটা হচ্ছে আমি একটা জোরে ধরেছি বলে পাশ সাউন্ড হয়েছে আর চোরটা। ঠিক আছে, আমরা এখানে দুটো স্টেজ পার করে দিয়েছি। এই যে থার্ড স্টেজ, একটা যে আরামসে ইজিলি দৌড়ে পার করে যাবো, কোনো দরকার নেই, বহু দূর বহু দূর আরামসে পার করে দিয়েছি। এখানে তিন নম্বর স্টেজ আমরা পার করে দিয়েছি। তাহলে এখন আবার এখানে একটাই মনে হচ্ছে আছে, আচ্ছা এখানে দুটো আছে, তাহলে এখানে দুখানা পুলিশ আছে। আমাদেরকে একটু ভেবে চিন্তে যেতে হবে, আরামসে আমরা পার করে দেবো, কোনো ব্যাপার নয়, আরামসে আরামসে বহু দূর আছে আরামসে। এবার আস্তে আস্তে পুলিশের সংখ্যা বাড়ছিল, বাট এটা একটু কম আছে। এখানে ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ে গেলে কথা বলে মনে তো বাইক হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঝোপঝাড়ের লোকগুলো দেখতে পাবে না, মানে সাউন্ডও পাবে না আসলে। ঠিক আছে, আরামসে আবার পাঁচ নম্বর লেভেলে ইজিলি বেরিয়ে গেছি। এখানে একখানা পুলিশ রয়েছে, দুখানা পুলিশ রয়েছে, ঝোপঝাড় সোজা ঝোপঝাড় রয়েছে। ও ভাই ভাই, চারটে পুলিশ রয়েছে, সাউন্ড না পেলে ভাই গাছের মধ্যে। ও ভাবে কতগুলো পুলিশ রয়েছে, মানে ছখানা পুলিশ রয়েছে আরামসে, এটা সবচেয়ে বেশি। এখানে চলে এসেছি, এখানে একটা পুলিশ ঘোরাঘুরি করছে, ঝোপঝাড়তে যেতে হবে, একটু ভেবে চিন্তে যেতে হবে ঝোপঝাড়। চলো পালাও পালাও পালাও, হয়ে গেছে অনেকটা ডিস্টেন্স, একটু বেশি ডিস্টেন্স গেলে শুনতে পাবে না। এখানে এটা কি কাঠের উপর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটাই পা পড়লে সাউন্ড হবে, আর সাউন্ড শুনে শুনতে হয়ে যাবে, ওদের শুনতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই কাঠের মধ্যে পা পড়লে ইজিলি শুনতে হয়ে যাবে, রিসেস তো ভাগো ভাই ভাগো। চল ভাই, ওখানে চকমা দিয়ে আমরা পালিয়েছি। চলো এই করতে করতে আমরা মোটামুটি 9 নম্বর লেভেলে চলে এসেছি। এখানে একটা রয়েছে ভাই ভাই, বাঁচো বাঁচো বাঁচো, সন্দেহ করেছিল বাট আমাদের দেখতে পাই। তাহলে ঠিক আছে, এইখানে একটা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই সুইচগুলো পা দিলে গেটগুলো খুলবে আরামসে আরামসে আরামসে। ওর দিকে ব্যস্ত হচ্ছে, আমি আরামসে পার করে দিয়েছি। একটু পরে একটু পরে, এখন রেটিং করবো না ভাই, আজ একটু খেলি। বলে 11 নম্বর স্টেজে আমরা চলে এসেছি, এখানটায় পার করে একটু ডিফিকাল্টি মনে হচ্ছে। তো লালটা দিয়ে খুলবো, একদম হলুদটা দেখো আরামসে, তুই ব্লু ভাই আলাদাই থাক, তোর দিকে আমি যাবোই না, আমরা আরামসে পার করে যাবো। তো ঠিক আছে, আরামসে আমরা পার করে গেছি 11 নম্বর স্টেজ। ও ভাই, পুলিশটা তো বড় হলো কি করে? চলো ভাই, এখানে পা ঠেকালাম, এটা গায়ে পা দিলেই নাকি উঠে পড়বে। সাউন্ড একটা পেয়েছে, বাট ঠিক আছে, গায়ে টাচ হয়নি, ওই জন্য আরামসে বেঁচে গেছি। ছোটো পুলিশগুলোকে আরামসে সাউন্ড পেয়ে যায়, বাট এগুলো ঘুমোই তো একটু কম সাউন্ড পাই। এখানটায় দুটো ঘুমোচ্ছে, এখানটা একটু ভেবে চিন্তে যেতে হবে, একটু ভেবে চিন্তে। একটা 13 নম্বর স্টেজে আমরা খেলছি। ও ভাই ভাই, কতগুলো আবার গুলগুলি যাচ্ছে নাকি ভাই ভাই, কতগুলি! একটু সাবধানে পা ঠেকলেই গেল, আস্তে আস্তে আস্তে, একদম আস্তে একদম আস্তে, কোনো তাড়াহুড়ো তখন একদম আস্তে। চলো ইজিলি আমরা 13 নম্বর লেভেল পার করে দিয়েছি ভাই, এটা একটু বহুত আছে বে। 14 নম্বর লেভেলটা আস্তে আস্তে আস্তে, একদম আস্তে ভাই, কতগুলো! এখানে মরলাম, আমি মরলাম, আমি মরলাম, ভাগো ভাই ভাগো ভাগো ভাগো, গেটটাও খুলে গেল ভাই, ভাগ ভাই ভাগ ভাই, সব কতগুলো মিলে মরলে ভাই, পেয়ে গিয়ে লাল করে দিত। তো ঠিক আছে, এখানে দৌড় আছে কিছু একটা, তো আস্তে আস্তে কোনো সাউন্ড, এই ভাই সাউন্ড পেয়ে গেছে, ভাগো। আচ্ছা, এটা ডোর আছে, মানে একটা ডোর দিয়ে অন্য একটা জায়গায় যাওয়া যায়, বিশাল ব্যাপার। তাহলে ইজিলি আমরা পার করে গেছি এটাও। এবার এইখানে একটু চাপের আছে, এইখানে হচ্ছে এক্সিট ভাই, কোথায় ব্লুটার গাছে, তাহলে কাটটা পেরিয়ে ভাগো ভাগো ভাগো, সোজা ইজি ইজি, এটা বিশাল ইজি করেছে আমরা, আস্তে 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 আরামসে। 16 নম্বর লেভেল আমরা আরামসে পার করে দিয়েছি। তাহলে চলে এসেছে 17 নম্বর লেভেল, আস্তে আস্তে আস্তে, একদম রিল্যাক্সে ভাগো। অ্যামং গাসের মতো গেমটা অনেকটা এইখানটায়। ঠিক আছে, আস্তে 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 ঘুমোচ্ছে না, একদম ডিস্টার্ব করা যাবে না, একদম আস্তে আস্তে একদম আস্তে আস্তে, ঠেকানো যাবে না কেন, এই কাঠগুলো বিশাল ডিস্টার্ব করছে, কাঠের লাইনগুলো ঠেকলেই সব জেগে যাবে, জাগলো বলে ওই জায়গায় আছে, ভাগো ভাই ভাগো, সোজা ভাগো ভাই, কোনো গল্পই নেই। এইখানটায় লালটা খুলবো, লাল 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 লালটা খুলবো, ফুয়ার খুলে গেছে, সোজা পাতা, সাউন্ড পেয়ে কিছু হয়েছে, আসতে তো পারবে না। এখানটা একটু চাপের ব্যাপার আছে, এখানটা অনেকটা ঘুরতে হয়, মনে হচ্ছে মানে ব্লুটা উপারে আছে আর হলুদটা ওই পারে আছে, চাপের ব্যাপার মানে এদিক দিয়ে ঘুরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, নিনজা মানে কি স্পিড বেড়ে যাবে নাকি, দেখা যাক। আমাকে ব্লু সাইডে এদিকে যেতে পারবো না, আমি ব্লু সাইডে যেতে হবে, ভালো আমসে খুলে গেছে এখান দিয়ে। ভাই ভাই ভাই, একটা পুলিশ এদিকে ঘুরে বেড়াচ্ছে, এই দুখানা পুলিশ ভাই, ভাগো এখান থেকে, পালিয়ে এসছি। এইখানটা একটুখানি আসতে আরামসে আরামসে, একদম আরামসে সাউন্ড, এই ভাই সাউন্ড পেয়ে গেছে, কেলো করেছে কেলো করেছে, ধরল
ক্যান্ডিডেট দিয়ে খেলতে হবে, একটু দেরি খেলতে হবে এখানটায়। চলো আরামসে আরামসে, তবে একটু সময় লাগবে এখানটায়, একটা যেতে দাও, একটু এগোবে তারপর উঠবে একদম। চলো ঠিক আছে, এবার আরামসে পাহাড়টি ঢুকে যেতে হবে। এত অব্দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো ঠিক আছে, আরামসে আরামসে, এখানটা আগের বার যেয়ে গেছিলো, এখানটা একটু তাড়াতাড়ি দৌড়তে হবে। ভাই ভাই ভাই, সরি 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 সরি, ভুলে গেছে, ভাগ ভাই ভাগ, বেঁচে গেছি ভাই। আর ভাই এদিকে এদিকে ওদিকে কেন তাকাচ্ছি? আচ্ছা ভাই সাহ, চলো আরামসে আমরা 19 নম্বর লেভেলটাও কমপ্লিট করেছি। একটু প্রবলেম হয়েছিল, 20 নম্বর লেভেলটা একটু চাপের মনে হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এই ভাই ভাই ও ভাই, একটুর জন্য বেঁচে গেছি এটা। ঠিক আছে ঠিক আছে, বেরিয়েছে আরামসে, লেভেল কমপ্লিট, আরামসে লেভেল কমপ্লিট।